কিসে আপনি এরকম হাত ধরে টানাটানি করতেছেন কেন? না মানে কইতেছি স্যার আইতে কইছেন আপনি কি জানি নিবেন না? হ্যাঁ আমার ভিক্ষাটা আনতে কই। আপনি ভিক্ষা আনতে কম মানে আমার বয়ফ্রেন্ড আসতেছে আমার কিছু টাকা লাগবে টাকা নিয়ে আসতেছে। দে টাকা ও এর কাছে আপনি টাকা চাইছেন? আমি আপনার কাছে টাকা চাইছি। কিসের টাকা চাইছেন আপনি? তে মানে আপনি আমিও ভিক্ষুক আপনিও ভিক্ষুক আর কি? তা আমি ভিক্ষুক মানে আমি আপনার কাছে চাইছি আপনি আরেকজনের কাছে চাইতেছেন। সিএ কমেডি টিভি স্মাইলিস গুড অন্ধ আসল দেখে মাবন দান করে এই দান কি পাইবে না খেরাতে অন্ধ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আরে বাবা আমি তো এখানেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ তা আমি তো তোমার জন্য ওয়েট করছি, তুমিই তো বললা তা আমি চলে আসলাম তুমি এখন পর্যন্ত আসতেছো না, এটা আবার কেমন কথা? আমার কথা কোন? আমার কথা কি কুমু? এ আমি জানি বইরছি এনে কইলে ভিক্ষুকের এনে কইলেই আইব। ও আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ ওই যে আমি কোথায় দাঁড়িয়ে আছি জানো? ওই যে একটা ভিক্ষুক আছে না, ভিক্ষুক ভিক্ষুক, হ্যাঁ একটা প্লেট নিয়ে বসেছে। হ্যাঁ আর সুন্দর করে কর যে কি টাকা পয়সা আনতে কোন? হ্যাঁ হ্যাঁ আর ওই যে যেটা বলছিলাম সেটা কিন্তু আমার লাগবে জান প্লিজ। হ্যাঁ শোনো আমার আমার কিন্তু ওইটা খুবই প্রয়োজন। কি আনতে গেছেন? হ্যাঁ হ্যাঁ তুমি এটা নিয়ে আসিও নিয়ে আসিও। হ্যাঁ ওটা না নিয়ে আসলে না আমার অনেক প্রবলেম হয়ে যাবে বুঝছো, আমি বাসায় মানে অনেক কিছু বলে ফাঁকি দিয়ে চলে আসছি শুধু ওইটা নিয়ে। আবা ভিক্ষা আনতে কোন ভিক্ষা ভিক্ষা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই ভিক্ষুকটার এখানে আছে তুমি চলে আসো। হ্যাঁ হ্যাঁ ওকে 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 বাই। কিসে আপনি এরকম হাত ধরে টানাটানি করতেছেন কেন? না মানে কইতেছি স্যার আইতে কইছেন আপনি কি জানি নিবেন না? হ্যাঁ আমার ভিক্ষাটা আনতে কই। আপনি ভিক্ষা আনতে কম মানে আমার বয়ফ্রেন্ড আসতেছে আমার কিছু টাকা লাগবে টাকা নিয়ে আসতেছে। দে টাকা ও এর কাছে আপনি টাকা চাইছেন? আমি আপনার কাছে টাকা চাইছি। কিসের টাকা চাইছেন আপনি? তে মানে আপনিও আমিও ভিক্ষুক আপনিও ভিক্ষুক আর কি? তা আমি ভিক্ষুক মানে আমি আপনার কাছে চাইছি আপনি আরেকজনের কাছে চাইতেছেন। দুইজনে ভিক্ষুক না আমি একটা প্লেট নিয়ে আহি কেন? এখানে বসেন আমার পাশে। আপনি যদি এই ড্রেস পরে ভিক্ষা করেন 25 টাকা পাবে। পায়ে কি দেখছস? পায়ে আমার পায়ে ময়লা আছে জুতা আছে। আমার পায়ে কি দেখছস? জুতা এটা যদি খুলি একদম চাপা বরাবর দিমু। আলতু বেটাই তোরা আমার দেখে কি মনে হয়? চাপা বরাবর দিলাম না হাতে দেন না বেশ লো তো কত টাকা পায়। আসলে ছোট লোকদের নজর সবসময় ছোট ছোটই হয়। আপনি ভিক্ষা করে আরেক জায়গায় টাকা চাইতেছেন আপনি কি বড় লোক নাকি? ফকের নিফুত কে মরা গেলে ফুরুত? আমি ফকিনি পুত আসলে এর মানে মাথার সমস্যা আছে। আমি 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 ছেলে না আমি মেয়ে। আমি মাইয়া? হ্যাঁ আমরা তো মহিলা। কি তা আপনি কি মহিলা আর মেয়ের মধ্যে কি একই? একই মানে ভিক্ষা দিবেন কি না? না দিতে পারবো না। আপনি ঠিকানা দিছেন না আমি এনে বই রেছি। হ্যাঁ আমি উঠে গেলাম এবার খোঁজেন। হুম ভিক্ষা দিলে থাকবো না দিলে থাকবো না মানে বা বাবা এই আইলে তো দিমু না সারা না। ও হেরা সাহেব আপনার কাছে নগদ থাকলে দেন বাকির কাম ফাঁকি। না আমার কাছে নাই তো। তাহলে আমি গেলাম। এ ভাই এ ভাই তো মহা মুশকিলে পড়লাম রে ভাই। হালত ফালা আমারে বিপদে ফেলাই গেলি। সমস্যা নাই আমি আমার বয়ফ্রেন্ডে বলে দিচ্ছি। আরে বাবা ফোনটা ধর ধর রং রং জেগে যাস না। হ্যাঁ হ্যালো, হ্যাঁ সোনা শোনো একটু মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ আমি না ওই যে ওই ভিক্ষুকের কাছে নাই আমি অন্য জায়গায় চলে আসছি। আর রাগ করো না প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ তুমিও আগাও আমিও আগাচ্ছি। হ্যাঁ শালা হারামজাদা ভিক্ষুকের বাচ্চা বিপদে ফেলে গেছো আমার, আরেকদিন খেলে আমার চোখের সামনে পড়িস তারপরে তোর দেহ মজা। তোমার কইছি ওর নামে আমার নামে উল্টা পাল্টা কথা কইবা না। অলগে আমার প্রেম ভালোবাসা নাই তোমার আমি ভালোবাসি তুমি উল্টা পাল্টা কথা কইতাছো কেন? আগে তো ভালোবাসছো নাকি? এই ভাই কি আপনার আবার কি হইছে? ভিক্ষা দেন। ওই ভাই ভিক্ষা দেন আগ দেন নে আছে যন্ত্রণা আবার ভিক্ষা দেন যান ভিক্ষা নাই যান যান ছাড়েন এখন না পরে। তুমি আগে ওরে ভালোবাসছো কিনা সেটা বলো। আপনি তো আজব মানুষ দেখতেছেন ওর লাগে আমার ঝগড়া চলতেছে আপনি যে গেছেন ভিক্ষা লয়া ঝগড়া করে মারামারি করেন ফকিন্নির জ্বালায় মনে করো এই জায়গায় দাঁড়ায় শান্তি পাইতাছি না।
আমি এর সাথে কথা বলবো কি না? ওর সাথে কখনো কথা কই নাই, কিচ্ছু কই নাই। ও ভাই দেন 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 করে একটু আমি ভিক্ষা দিবেন না। আমি দিয়ে দাও না। আমি কইছি যে নাই যান। নাই। এই ফকির জাতিগুলো না দেওয়া পর্যন্ত ছাড়ে না তো দিয়ে দাও না থাকি। ফকিরনি স্বভাব, ফকিরনি স্বভাব। যা ভাই যা। আমি ফকিরনি কইছি আপা। তোর এতক্ষণ ভালো মতো কইছিস না? আমি বলছি তোমারে। আমারে কইছি। ফকিরনি কইছস না? তোর খবর আছে। আঙ্গুল আমার কথা কবেটা। ফকিরনির বাচ্চা। আর তুমি তোমার সেই গার্লফ্রেন্ডে ভুলে যাবে কিনা সেটা বলো। দেখো তুমি যদি আর ওর নামে যদি একটা উল্টা পাল্টা কথা কও না তাহলে তোমার খবর আছে। কেন তোমার এত লাগে কেন? কি লাগে? ওর নামে বললে তোমার এত লাগে কেন? কি লাগে? হ্যাঁ ওর জন্য ওর জন্য তো এখানে লাগে। ওই আল্লাহ আমার প্রেম ভালোবাসা নাই 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 স্যার। ওই যে ওই কি করে কইলা বড়া ভিক্ষা দিন না আরে ভাই দেন ওই যে যে চলে আসছে ওই যে ঘুরান গা খাড়া করে মাথা কোথায় লাই কষ্টিলা রে কথা বলো না কেন? হ্যাঁ তুমি হেরে চিনো না তাহলে এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় হেললে এতক্ষণ কি বকবক করছিলা? আরে এমনি রাস্তা দিয়ে যাইতাছি আমার লগে ধাক্কা খাইছে। আমি কইছি আপা ধাক্কা খাইলেন কে? এই তুই আমার সাথে ধাক্কা খাইছস? আমি কি হই তোর বল বল আমি কি হই তোর বল? ও তাই তো বলি তোমারে ফোন দিতাছি বারবার তোমার আসতে এত দেরি কেন? হ্যাঁ এই ধাক্কা খাইছে ঝামেলাটা বাজাইছে। আমি যাইতে ধাক্কা খাইছে ঝামেলা বাজছে। তুই নাকি তোর কোন দরকারি মিটিং এ গেছস? তোর মিটিং থেকে আসতে দেরি হইতাছে। হ্যাঁ আজকে আরে আরে মানছি কি করব দেখলে আমারে আরে দিয়ে যাও নিজে জানো জানো না আমার মেয়ে আমি যেখানে বিয়ে দিয়েছি আমার জামাই স্মার্ট শিক্ষিত কোটিপতি সেখানে আমি একজন মা হয়ে তার মেয়েটাকে কোথায় দিতে হবে সে মাই ভালো জানে আর সেটাই আমি করেছি। কোটিপতি পোলা পাইছেন? হ্যাঁ কিন্তু ঠিক আছে কোটিপতি আমার নয় কোটি কোটি টাকা নাই তাই বলে কি আপনি আমার ফেলাই দিবেন? না তোমাকে আমি ফেলাইও দেবো না আর ধরেও রাখবো না কারণ তুমি একটা বেকার ছেলে। তুমি কি করেছো? তুমি যে আমার মেয়ে বিয়ে করার স্বপ্ন দেখেছো? আমার কিছু নাই কিছু নাই কিন্তু করতাম আপনার মায়ের পাইলে আপনার মায়া আমি দুইজন মিলে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতাম তাহলে দেখতে কোটি কোটি টাকার মালিক হয়ে যাইতাম। একটু ধৈর্য ধরা যাইতো না এতদিন থেকে আপনার মায়ের লোকের রিলেশন করলে আপনার বাড়িতে গেলাম খাইলাম ঘুমাইলাম ফিরাই এলাম তখন তো আপনি কিছু কইলেন না আর ফকাত করে আপনি মায়েরটারে বিয়া দিলেন। দিয়া এই কলজাটা কত বড় আঘাত দিচ্ছেন জানেন আপনি? বিশাল আঘাত দিচ্ছেন। এই আঘাতের কারণে ঘুণ্ডিঝড় আইতেছে দেশে। আমার মেয়েকে নিয়ে তুমি চাকরি করে ব্যবসা করে কোটিপতি হবার স্বপ্নটা অনেক ভালো। এই ছেলে নিচে আছো নিচের দিক তাকাও কখনো উপরের দিক তাকাও। আমি মা আমি যেটা করেছি ওই ভালোই করেছি। আমার মেয়ে অনেক সুখে আছে আর মেয়ের সুখ দেখে আমি অনেক সুখে আছি। ঠিক আছে দিছেন আর কি করেন এখন তো আর ছাড়া নিয়ে যাওয়া যাবে না। যা তোমার আর ছাড়ানোর চিন্তা করার দরকার নেই। এত সুন্দর একটা স্মার্ট ছেলে হাতের কাছে পেয়েছি আর আমি ছেড়ে দেবো? অসম্ভব। পেয়েছি বিয়ে দিয়ে দিয়েছি। ঠিক আছে টেকারে বিয়ে দিছেন টেকায় আপনারে দিব টেকায় চিনলেন আমরা ভালো করলো না আরে কেন বড় ভাই না হ্যাঁ আপনারে দেখলে আমার খুব কষ্ট হয়। কে কষ্ট হয় কে? আজকে 10 বছর ধরে প্রেম করে যে পাইলেনি না এই কথা বলে কি আমার কষ্ট হয়। আপনি পান নাই তো কি হয়েছে? আমি তো মনে করেন যে এক তুলিতে কাম হেরে লাগি। আরে ভাই আজকালকার মায়ারা আসলে বুঝে না তো পায়া লাইছ ভাই কারে পাইছ? কারে পাইছি বুঝতেছেন না? মনে করেন যদি শুনেন আপনি উল্টা শিক্ষাতে বলে দেবেন না। কেমনে দেখবেন? কি হ্যাঁ দেখবো হ্যাঁ ডাক বড় ভাই দেখলে কিন্তু টাস্কি খেয়ে দেবেন
ঠিক কইবেন যে এটা তোর বউ দেখলাম কিন্তু বউ বউ তাড়াতাড়ি আসো তো বলো সোনা এই যে বড় ভাই আমার বউ যে এই বউ এই তুই তো ঘুরে না এই যে এটা বউ নাকি উড়োজাহাজ শেষ বোধহয় নাটাটা রে আমার মতো স্মার্ট সাইরা নাটাটারে ধরছিস বই নাটাটার মধ্যে কি পাইলি যা আমার মধ্যে ছিল না আমি কি করব আম্মু দিয়ে দিতে বিয়া আম্মু দিছে হ্যাঁ এড়ে লেফেন ভিতরে ঢুকে শুয়ে থাকলে তো খুঁজেই পাবি না বই পায়ের দিকে গেছে না মাথার দিকে গেছে ভাই দেখেন আমার বউর লাগা আমি শুইলাম আলা পায়ের নিচে গেলাম না মাথার নিচে গেলাম ওইটা কম্বলের তলে আমি কই আছি এটা আপনার দেখার বিষয় না আমি আমার বউ দেখতেছেন আমি দেখাইছি 10 বছরের প্রেম না এইভাবে সাগায় দিয়া এই বাচ্চাটারে পছন্দ হইছে বইন তোর শোনো তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে আমার স্বামী তোর রুচি তো উষ্টা মারি গুতা মারি লাত্তি মারি তুমি তো আমার স্বামীর সামনে আমাকে অপমান করছো আর অপমান জুতা দিয়ে পিটাই না এড়াই তো বেশি আর মাও গর্ব আল্লাহ দুনিয়া মেয়ে ছিল না আমার বউডারে আমার প্রেমিকাটারে তোর নিতেই নাই এত কথা কইেন না আমনের লগে মুনে মুনে আমার একটা শত্রুতা আছে তাই সুত নিলাম যেই কাছে না আমনের প্রেমিকারে আমি বিয়া করলাম যে তা আপনি দেখেন আর জ্বলেন আর রুচির মতন ভুলে ঠিক আছে এই চলো সি 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 গেন্না গাড়ি তুমি আমার প্রেমিক কইলা এতক্ষণ যা বলছো সবকিছু সহ্য করছি আর না ঠিক আছে চলো তো হ্যাঁ বাই খারেন মায়া রুচি সি সি সি